নমস্কার সবাইকে। তো আজকে আমাদের নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট এডুকেশনের পক্ষ থেকে আমাদের যে অনলাইন ক্লাস চলবে তার আজকে প্রথম ক্লাস শুরু হচ্ছে। তো সবার সহযোগিতা আমি চাইছি। আমাদের প্রথম ক্লাসটি নেবেন 5-এর ম্যাথমেটিক্স ক্লাস, আমাদের রাজ্যের স্বনামধন্য শিক্ষক শ্রদ্ধেয় স্যার শ্রী সঞ্জীব দে সর্দার। তো আমি স্যারকে অনুরোধ করব আমাদের প্রথম ক্লাসটি শুরু করার জন্য, আর সবাই অবশ্যই ফিডব্যাক দেবেন যাতে আমরা আরও নিজেকে আরও সংশোধন করতে পারি। ধন্যবাদ সবাইকে। আমি স্যারকে রিকোয়েস্ট করব স্যারের ক্লাসটি শুরু করার জন্য। ধন্যবাদ। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের যেহেতু স্কুল বন্ধ তাই তোমাদের অনলাইন ক্লাস আমাদের শিক্ষা দপ্তর এবং আমাদের উত্তর ত্রিপুরা জেলা আধিকারিক ও পরিদর্শকের সহায়তায় অনলাইন ক্লাস চলছে। আজকে তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা, আমরা তোমাদের গণিত বইয়ের যে চ্যাপ্টার ওটার নাম হলো গণিতের মজা। এই চ্যাপ্টারের প্রথম যে চ্যাপ্টার ওই চ্যাপ্টারের নামটা হলো মাছের গল্প। বিভিন্ন ধরনের মাছ, মাছের আকৃতি, মাছের মধ্যে আবার পার্থক্য আছে, মাছের মধ্যে কিছু আছে আমাদের পুকুরে যে মাছ আমরা পাই আর কিছু মাছ আছে যেগুলো আমরা সমুদ্রে পাই। এখানে আমাদের যে মাছের গল্প চ্যাপ্টারটা, এখানের মধ্যে আমরা মাছ সম্পর্কে অনেক কিছু জানবো, তাছাড়া মাছের সাহায্য নিয়ে আমরা বিভিন্ন ধরনের মাছের দৈর্ঘ্য কতটুকু, ওজন কতটুকু তা জানব। এখন মাছ নিয়ে অনেক ধরনের ছড়াও আছে, জাপানে প্রকৃতি নিয়ে বা মাছ নিয়ে অনেক ধরনের ছড়া, তিনটে লাইনের ছড়া আছে, এগুলোকে বলে হাইকু। আমাদের এখানেও ছোটো ছোটো বাচ্চাদের ছড়া আছে, আমরা জানি খোকা গেল মাছ ধরতে ক্ষীণ নদীর তীরে, ছিপ নিয়ে গেল কুলা ব্যাঙ্গে, ব্যাঙ নিয়ে মাছ নিয়ে গেল ছিলে। তো তোমাদের আমি আজকে যে চ্যাপ্টারটা করাবো তার নাম হলো মাছের গল্প। এই চ্যাপ্টারে মধ্যে আমরা মাছের গল্পের মধ্যে গণিত কিভাবে আসে, মাছের গল্প থেকে আমরা গণিতের গণিত পাই কিভাবে পাই, মাছের মধ্যে যেমন আমাদের স্থলচর প্রাণীদের মধ্যে যেরকম ছোট প্রাণী আছে পিঁপড়ার মতো, আবার সবচেয়ে বড় প্রাণী হাতি আছে, ঠিক এইভাবে মাছের মধ্যেও ছোট মাছ আছে। সবচেয়ে ছোট মাছ যেটি সেটি হলো 1 সেন্টিমিটার লম্বা। সবচেয়ে ছোট মাছ যেগুলো সেটি হলো 1 সেন্টিমিটার লম্বা। তোমরা তোমাদের বইয়ে দেখতে পারো সবচেয়ে ছোট মাছ যেটা ওটা হলো 1 সেন্টিমিটার লম্বা। এটা আমাদের এখানে পাওয়া যায় না, এটা আমেরিকাতে পাওয়া যায়। আর আরেকটা মাছ হলো সবচেয়ে বড়, এটাও সামুদ্রিক মাছ, ওইটা হলো আমরা তিমি হাঙ্গর বলে। সবচেয়ে বড় যে মাছ যেটা পাওয়া যায় সমুদ্রে পাওয়া যায়, আমাদের পুকুরে পাওয়া যায় না, তিমি হাঙ্গর এটার নাম। এটি লম্বায় প্রায় 18 মিটার। লম্বায় কত মিটার? 18 মিটার। তিমি হাঙ্গর মাছটা পৃথিবীর সবচেয়ে বড়, দৈর্ঘ্যে সবচেয়ে বড় মাছ। এটি লম্বায় কতটুকু? প্রায় 18 মিটার। অর্থাৎ তোমাদের যে উচ্চতা, তোমাদের মতো যদি 12 জন ছাত্র বা ছাত্রী একজনের উপর আরেকজন দাঁড়াও একজনের উপর, তাহলে 12 জনের যে উচ্চতা হবে তাই হলো একটি তিমি মাছের উচ্চতার প্রায়, হাঙ্গর তিমি মাছের উচ্চতার প্রায় সমান, ঠিক আছে। তখন আমি যদি তোমাদের প্রশ্ন করি যে 12 জন তোমরা যদি একজনের সাথে আরেকজন দাঁড়াও তাহলে 12 জনের উচ্চতা হলো কত মিটার? 18 মিটার। তাহলে তোমাদের একজনের উচ্চতা কত হবে? আমরা যদি দেখি 12 জনের উচ্চতা হলো 18 মিটার, একজনের উপর আরেকজন এইভাবে দাঁড়ালে, আমি দেখিয়ে দিই
বোঝার সুবিধার জন্য এই যে এইভাবে যদি দাঁড়ায় মাটি থেকে তাহলে বারো জন ছাত্রে পঞ্চম শ্রেণী বারো জন ছাত্র বা ছাত্রীর যা উচ্চতা হবে তাই হবে একটি তিমি মাছের হাঙ্গর তিমি হাঙ্গর মাছের উচ্চতার সমান। অর্থাৎ তিমি হাঙ্গর মাছের উচ্চতা কত মিটার? আঠারো মিটার। তাহলে এখন যদি বারো জন হয় আঠারো মিটার, তাহলে আমাদের মনে প্রশ্ন জাগে, তোমরা যে পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রী তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগবে, তাহলে আমাদের একজনের উচ্চতা কতটুকু? একজনের উচ্চতা যদি কতটুকু হয় তাহলে আমরা কিভাবে বার করব? একজনের উপর আরেকজন দাঁড়িয়ে বারো জন হয়েছে, তাহলে একজনের উচ্চতা কতটুকু হবে ওইটা বের করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের আঠারোকে বারো দিয়ে ভাগ করতে হবে। তাহলে আঠারোকে বারো দিয়ে ভাগ করলে দেখা যায়, আঠারোকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে আমরা পাব কত মিটার? প্রায় দেড় মিটার, অর্থাৎ একশো পঞ্চাশ সেন্টিমিটার। দেড় মিটার একশো পঞ্চাশ সেন্টিমিটার তোমাদের উচ্চতা, একশো পঞ্চাশ সেন্টিমিটারের কাছাকাছি, একটু বেশি বা একটু কম হতে পারে এইভাবে, ঠিক আছে। এখন আমি যদি বলি ঠিক আছে, তাহলে আমরা যদি চারজন চারজন একজনের উপর আরেকজন যদি দাঁড় করানো হয় তাহলে চারজনের উচ্চতা কতটুকু হবে? তাহলে চারজনের উচ্চতা যদি আমরা দেখি তাহলে চারজনের উচ্চতা কতটুকু হবে আমরা দেখব। তাহলে একজনের যেহেতু দেড় মিটার তাহলে চারজনের কত মিটার? চারজনের হবে ছয় মিটার, ঠিক আছে। তাহলে দেখো তোমাদের মাছের গল্প থেকে অঙ্ক এসেছে, মাছের দৈর্ঘ্য, এই সবচেয়ে বড় মাছ, পৃথিবীর সবচেয়ে বড় মাছ তার দৈর্ঘ্য, তার দৈর্ঘ্যের সাথে তোমাদের তার দৈর্ঘ্য বা লম্বার সাথে তোমরা কতটুকু লম্বা তার তুলনা করে এখানে অঙ্ক আমরা কিন্তু পেয়ে গেলাম, গণিতের অঙ্ক। এছাড়া আরো বড় মাছ যেটা ওইটার যদি আমরা বলি ওজন কতটুকু, এই বড় মাছ যে এই বড় মাছের ওজন অনেক বেশি, প্রায় ত্রিশটি হাতির সমান, যদি এখানে বইয়ে নেই প্রায় ত্রিশটি হাতির সমান। এটার ওজন কতটুকু আমরা যদি দেখব তাহলে আমরা দেখব এর ওজন হলো ষোলো হাজার কিলোগ্রাম, ঠিক আছে। কত ওজন? সবচেয়ে বড় পৃথিবীর বৃহত্তম মাছের ওজন কতটুকু? ষোলো হাজার কিলোগ্রাম, ষোলো হাজার কিলোগ্রাম। ষোলো হাজার কিলোগ্রাম হলো পৃথিবীর বৃহত্তম মাছের, যা আমরা বলছি পৃথিবীর বৃহত্তম মাছ যা তার উচ্চতা হলো ষোলো হাজার কিলোগ্রাম, ঠিক আছে। তাহলে অনেক ওজন, প্রায় ত্রিশটি হাতির সমান। এখন এই যে ষোলো হাজার কিলোগ্রাম আমরা দেখলাম, তার মধ্যে আমরা যদি একটু দেখি যে তোমাদের তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ছো তাদের ওজন কত হবে? মোটামুটি এক একজনের ওজন তোমরা কি বলতে পারবে তোমাদের ওজন কতটুকু হবে? তাহলে আগে যে বললাম বারো জন তোমাদের মতো ছাত্র বা ছাত্রী একজনের উপর আরেকজন দাঁড় করালে হবে প্রায় আঠারো মিটারের সমান। এখন বারো জনের ছাত্রের ওজন কিন্তু কখনোই তোমাদের মতো পঞ্চম শ্রেণীতে যারা পড়ো ছাত্র ছাত্রী বারো জন ছাত্রের ওজন বা ছাত্রীর ওজন কিন্তু কখনোই ষোলো হাজার কিলোগ্রাম হবে না, তার থেকে অনেক অনেক কম হবে, ঠিক আছে। তাহলে আমরা এই যে তিমি বা সমুদ্রের মধ্যে বিভিন্ন ধরনের মাছ আছে, ছোট মাছ আছে, বড় মাছ, তোমরা বিভিন্ন ধরনের চ্যানেল অ্যানিমেল প্ল্যানেট বা ডিসকভারি অনেক সময় দেখা থাকবে, তার মধ্যে আমরা সমুদ্রে নানা ধরনের মাছ দেখি। এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি যে ছোট মাছগুলা কি থাকে, অনেকগুলা একসাথে থাকে, ছোট মাছগুলা দল বেঁধে এক জায়গা থেকে আরেক জায়গায় খাদ্যের সন্ধানে ঘোরাফেরা করে। কেন করে? যাতে বড় মাছগুলা থেকে ওরা নিরাপদে থাকে, যাকে থাকলে এদেরকে একত্রিত যখন একটা দল বেঁধে যায় তাকে বলা হয় ঝাঁক।
এই ঝাঁকে থাকলে তারা নিজেরা নিরাপদ বোধ করে বড় মাছ থেকে, অর্থাৎ বড় মাছ যদি তাদের খেয়ে ফেলে তার জন্য তারা একসাথে ঝাঁকে ঝাঁকে থাকে। এই এখন সমুদ্রের মধ্যে বিভিন্ন ধরনের মাছ আছে, তারপরে আমরা জানি উপকূলবর্তী অঞ্চল, যেমন আমরা বাজারে যাই, আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের মাছ আনি, ঠিক আছে, সামুদ্রিক মাছও এক দুইটা আমরা মাঝে মধ্যে আনি। তোমাদের বইয়ের মধ্যে দেখো বিভিন্ন ধরনের মাছের ছবি দেওয়া আছে, বিভিন্ন রকম মাছের ছবি তোমরা যদি বইতে দেখো, তোমাদের বই আছে বিভিন্ন রকমের মাছের ছবি। এই যে বিভিন্ন রকম সামুদ্রিক সজারু, গলদা চিংড়ি, এরকম আরো অনেকগুলা মাছ তোমাদের বইয়ের মধ্যে আছে। আমরা এছাড়া আরেকটা যেমন আছে কাঁকড়া, কাঁকড়া সামুদ্রিক কাঁকড়া, আবার কাঁকড়া আমরা যে পুকুরের মধ্যে পাই, পুকুরের জলকে বলে স্বাদু জল বা মিঠা জল। বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ছবি আছে, তোমরা ডিসকভারি বা অ্যানিমেল প্ল্যানেট যদি দেখো তাহলে তোমরা বিভিন্ন, যেমন অক্টোপাস ওটাকে দেখতে পাবে, তারপরে এই মাছটা তো আমরা বাজারেও পাওয়া যায়, তোমরা আমাদের বাজারে রূপালী পমফ্রেট, এই ধরনের বিভিন্ন জেলি মাছ বা জেলি ফিশ, বিভিন্ন ধরনের সামুদ্রিক বিভিন্ন রকমের মাছ আছে। এখন সমুদ্র তীরবর্তী বা সমুদ্রের পাশাপাশি অঞ্চল যারা, আমরা যে মাছ বাজারে পাই, বিভিন্ন ধরনের মাছ পাই, আমরা যে আমাদের বাজারে পাই, এইগুলা কিন্তু আমরা স্বাদু জলের বা পুকুরের মাছ, নদীর মাছ। আর সমুদ্রের মধ্যে, সমুদ্রের পাশাপাশি যারা থাকে তারা, তাদের জীবিকা হলো কি, তাদের জীবিকা হলো মৎস্য শিকার। সমুদ্রের মধ্যে তাদের জীবিকা হলো মৎস্য শিকার, তারা মৎস্য শিকার করে এবং বা মাছ ধরে এনে বাজারে বিক্রি করে। তাহলে মাছ ধরে, মাছ ধরতে তারা বিভিন্ন ধরনের, সমুদ্রের মধ্যে যেতে হয়, জাল নিয়ে যেতে হয়, খুব ভোরবেলা তারা ঘুরে ঘুরে রওনা হয়, যখন সূর্য ওঠে সূর্যকে দেখে তারা দিক নির্ণয় করে, তারপর সমুদ্রে গিয়ে তারা মাছ ধরে। প্রথম দিকে মাছ ধরার, যখন মাছ যখন ধরতো তখন তারা সাধারণত কাঠ দিয়ে নৌকা বানিয়ে, তারা যারা মাছ ধরে মৎস্যজীবী তারা সমুদ্রে যেত। তারপরে বিভিন্ন ধরনের মোটর চালিত নৌকা তারপরে এলো, তারপরে মেশিন চালিত নৌকা, লম্বা লেজওয়ালা নৌকা, বিভিন্ন ধরনের নৌকা এলো। কাঠের বেলা, প্রথম দিকে ছিল কাঠের বেলা, তোমাদের বইয়ের মধ্যে দেখো ছবি আছে, বিভিন্ন ধরনের নৌকার ছবি আছে, বিভিন্ন ধরনের নৌকার ছবি আছে, পালতুলা নৌকা, কাঠের বেলা, এই ধরনের ছবি আছে। তাহলে তারা সমুদ্রে যায়, এবং এখানে তোমরা বিভিন্ন ধরনের নৌকা দেখতে পাবে, এই যে তারা সমুদ্রে যায় এবং মাছ ধরে। কাঠের বেলা যেটা, সেটা গতি ছিল খুব কম, প্রথম দিকে যে কাঠের বেলা তার গতি অনেক কম ছিল, অনেকগুলা কাঠ জোড়া দিয়ে, একটার সাথে একটা কাঠ এইভাবে জোড়া দিয়ে, একটার সাথে একটা কাঠ এইভাবে জোড়া দিয়ে, আমরা অনেকে আমরা বাড়ি করে অনেক সময় আমরা কি করি, কলা গাছ দুইটা তিনটা চারটা একসাথে জোড়া দিয়ে আমরা ভেলা বানাই, বানিয়ে অনেক সময় অনেকে পুকুরের মধ্যে চালায়, কলা গাছ তিন চারটা একত্রিত করে তারপরে একটা বাঁশ দিয়ে কলা গাছগুলিকে একসাথে জুড়ে দিয়ে। তাহলে সমুদ্রে যখন প্রথম দিকে তারা, যখন যন্ত্রচালিত নৌকাগুলা আবিষ্কার হয়নি, তখন তারা কি করত, তখন তারা এই কাঠের বেলা নিয়ে তারা সমুদ্রে যেত। প্রথম দিকে তারা কি নিয়ে যেত, কাঠের বেলা নিয়ে সমুদ্রে যেত। তবে এই কাঠের বেলার গতি নির্ভর করত কিসের উপর, কারণ যেহেতু তার মধ্যে মোটর ছিল না, তাইলে কাঠের বেলার গতি নির্ভর করত বায়ুপ্রবাহের উপর, অর্থাৎ বাতাস যদি একটু জুড়ে বইতো তাহলে নৌকা যেদিকে যাচ্ছে নৌকার গতিটা কি বেড়ে যাবে। এটা তো আমরা এমনি বুঝি,
তুমি সাইকেল বা হেঁটে যাও হঠাৎ করে বাতাস এলো বেশি করে, তখন মনে হবে আমাদের কি, আমরা যদি হাঁটি বাতাস যদি আমাদের পিছন থেকে, তাহলে মনে হবে আমাদের বাতাসটা যেন সামনের দিকে ধাক্কা দিচ্ছে। উল্টা যদি আমরা চিন্তা করি, আমি যেদিকে হাঁটছি এই দিক থেকে বাতাস এলো, এইভাবে আমি এই দিকে হাঁটছি বাতাস এলো ওই দিক থেকে, তাহলে আমাকে মনে হবে যেতে বাধা দিচ্ছে। তাহলে কাটের বেলা যে নৌকাটা, তাতে তারা বায়ুপ্রবাহের গতির উপর নির্ভর করত, এবং দেখা গেছে এই নৌকাটা প্রতি ঘন্টায় যায় মাত্র 4 কিলোমিটার। ঠিক আছে, কাটের বেলা নৌকা প্রতি ঘন্টায় যায় কত কিলোমিটার? 4 কিলোমিটার। প্রতি ঘন্টায় 4 কিলোমিটার যায়। প্রতি ঘন্টায় যায় 4 কিলোমিটার। এখন আমি যদি বলি কাটের বেলা নৌকাটা প্রতি ঘন্টায়, অর্থাৎ প্রতি মানে কথার অর্থ হলো 1-2 ঘন্টায় কতটুকু যায়, তাহলে তোমরা কি তার উত্তর বলতে পারবে? কাটের বেলা যে নৌকাটা সেটা 2 ঘন্টায় কতটুকু যায়? 2 ঘন্টায় কতটুকু যায়? তোমরা নিশ্চয়ই বলবে 2 ঘন্টায় যায় 4 × 2 = 8, 8 কিলোমিটার। দুই ঘন্টা যায় 8 কিলোমিটার। এখন যদি আমি বলি যে নৌকাটি 3 ঘন্টায় কতটুকু যায়, তাহলে তোমরা নিশ্চয়ই বলবে 3 ঘন্টায় কতটুকু যায় নৌকাটি? 3 ঘন্টায় কতটুকু যাবে তোমরা নিশ্চয়ই, আমার আশা তোমরা সকলেই খুবই সহজ, তোমরা সকলেই পারবে। নৌকাটা 3 ঘন্টায় কতটুকু যায় এটা বললে তোমরা সকলে নিশ্চয়ই পারবে। তারপর ধীরে ধীরে কাটের ভেলার পর যখন আসলো মেশিনযুক্ত নৌকা, কাটের ভেলা দিয়ে প্রথম দিকে তারা সমুদ্রের কাছাকাছি যারা জেলেরা ছিল তারা মাছ ধরতে যেত, মাছ ধরতে যেত। তাই এখন প্রতি ঘন্টায় যেহেতু কাটের বেলা নৌকাটি 4 কিলোমিটার যায়, তাহলে প্রশ্ন যদি হয় 4 কিলোমিটার যায় 1 ঘন্টায় কাটের বেলা নৌকাটি, তাহলে 10 কিলোমিটার যেতে কাটের বেলার নৌকাটি কত সময় লাগে? আগের যে অঙ্কটা, কাটের বেলা নৌকাটি আমরা কি দিয়েছিলাম, যে প্রতি ঘন্টায় অর্থাৎ 1 ঘন্টায় যায় 4 কিলোমিটার, 2 ঘন্টায় কতটুকু যাবে, এখন এটাকেই আমরা ঘুরিয়ে দিলাম। এখন আগে দূরত্ব বার করার জন্য দিয়েছিলাম, এখন সময় বার করার জন্য দিয়েছি। 4 কিলোমিটার যায় 1 ঘন্টা, এখন যদি প্রশ্ন করে তাহলে নৌকাটি 12 কিলোমিটার যেতে নৌকাটির কতটুকু সময় লাগবে? আশা করি তোমাদের মধ্যে সকলেই পারবে এই নিয়মটা, 12 কিলোমিটার যেতে নৌকাটির কতটুকু সময় লাগবে তোমরা নিশ্চয়ই বের করতে পারবে, বা 10 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে তোমরা পারবে, আশা করি পারবে। প্রথম দিকে কাটের বেলা, তারপরে এলো আমাদের মেশিন চালিত নৌকা। মেশিন চালিত যে নৌকা, সেই মেশিন চালিত
সে মেশিন চালিত নৌকা যখন আসলো তখন স্বাভাবিকভাবে জেলেরা তখন তাদের নৌকার গতি বেড়ে গেল, কাটের বেলা থেকে তাদের গতিটা বেড়ে যাবে, কারণ মেশিনে চালার চাগেটটা কাটের বেলা নিজেরা চালাতো। আমরা যেরকম নদীতে অনেক সময় নৌকা চালানো তোমরা দেখেছ, তো তারপরে যখন আসলো মোটর চালিত নৌকা তখন তার গতিবেগ বেড়ে গেল, কারণ মোটরের সাহায্যে নৌকাটি চলে, তাই তার নাম মোটর চালিত নৌকা। তাহলে মোটর চালিত নৌকায় গতিবেগ বেশি হবে, অর্থাৎ প্রতি ঘন্টা মোটর চালিত নৌকা একটু বেশি দূরত্ব যাবে। মোটর চালিত নৌকা প্রতি ঘন্টায় যায়, আমরা যদি দেখি তাহলে প্রতি ঘন্টায় যায় 20 কিলোমিটার। মোটর চালিত নৌকা আগে কাটের বেলা প্রতি ঘন্টায় যেত কতটুকু, মাত্র 4 কিলোমিটার। এখন মোটর চালিত নৌকা প্রতি ঘন্টা বা এক ঘন্টায় যায় 20 কিলোমিটার। এক ঘন্টায় যায় 20 কিলোমিটার। তাহলে আমরা যদি প্রশ্ন করি, আমি যদি তোমাদের প্রশ্ন করি যে মোটর চালিত নৌকা 4 ঘন্টায় কতটুকু যায়, তাহলে নিশ্চয়ই তোমরা তার উত্তর দিতে পারবে, 4 ঘন্টায় কতটুকু যায়। 1 ঘন্টায় যতটুকু যায়, 4 ঘন্টায় কতটুকু যায়, এটার উত্তর নিশ্চয়ই তোমরা পারবে কত হবে। তাহলে 4 ঘন্টায় কতটুকু যায়, 4 × 20 কিলোমিটার, অর্থাৎ 80 কিলোমিটার। 4 ঘন্টায় যায় কতটুকু, 80 কিলোমিটার। 5 ঘন্টায় কতটুকু যাবে, প্রতি ঘন্টায় যদি 20 যায়। আমরা সাধারণত একটা জিনিস চিন্তা করি, 1 ঘন্টায় 20 কিলোমিটার, 4 ঘন্টা মানে তার 4 গুণ, এখানে 4×4 গুণ। যেমন তুমি যদি বাজারে যাও বা যে কোনো জিনিস কিনতে যাও, তুমি ধরো একটা প্যাকেটের দাম 5 টাকা, তাহলে তুমি 4টা প্যাকেটের জন্য কত দেবে, স্বাভাবিক বলবে 20 টাকা, 4×5=20। ঠিক এখানে এক প্যাকেটের বদলে এখানে কি আছে, 1 ঘন্টা, আর কিছু নয়। তাহলে আমাদের যা নিয়ম সেই নিয়মটাই আমরা রাখবো, 1 ঘন্টায় যায় 20 কিলোমিটার, তাহলে 4 ঘন্টা মানে 4 দিয়ে গুণ, 4 ঘন্টায় যায় 80 কিলোমিটার। আমি তোমাদের সহজভাবে বুঝিয়ে দিলাম, তুমি এক প্যাকেট জিনিস যদি গিয়ে তোমার পাশের দোকান থেকে 1 প্যাকেট 4 প্যাকেট জিনিস আনতে গেলে 1 প্যাকেটের দাম 5 টাকা, তখন তুমি মা বাবাকে কত টাকা দিতে বলবে, স্বাভাবিকভাবে 4×5=20, অর্থাৎ 4 প্যাকেট যেহেতু দামটা 4 গুণ হয়ে গেল। ঠিক এইভাবে 1 ঘন্টায় নৌকা যায় 20 কিলোমিটার, তাহলে 4 ঘন্টায় কতটুকু যাবে, তার 4 গুণ, 80 কিলোমিটার। 5 ঘন্টায় কতটুকু যাবে, একদম সোজা 5 ঘন্টা তোমরা নিশ্চয়ই বের করতে পারো 5 ঘন্টায় নৌকাটি কতটুকু যাবে। এখন যদি আমি এটাকে এত সময় আমি বললাম দূরত্ব বের করার জন্য, 1 ঘন্টায় কতটুকু যায়, 4 ঘন্টায় কতটুকু যায়, এখন আমি যে সময় বের করার জন্য দেই, 20 কিলোমিটার যায় 20 কিলোমিটার যায় 1 ঘন্টায়, এখন আমি ঘুরিয়ে দিলাম, আগে সময় দেওয়া ছিল 1 ঘন্টায় যায় 20 কিলোমিটার, 2 ঘন্টায় কতটুকু যায়, 3 ঘন্টায় কতটুকু যায় আমি তোমাদের বলেছি। এখন 20 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে আমি যদি বলি 40 কিলোমিটার বা 60 কিলোমিটার বা 50 কিলোমিটার
কতটুকু সময় যায়, তাহলে আমরা কি করব 20 কিলোমিটার যায় এক ঘন্টায়, তাহলে প্রথম আমাদের বের করতে হবে 1 কিলোমিটার যায় কত সময়। 1 কিলোমিটার যায় স্বাভাবিকভাবে কি হবে 20 কিলোমিটার যেতে লাগে এক ঘন্টা, তাহলে 1 কিলোমিটার যেহেতু ছোট তাহলে কম লাগবে, কম মানে ভাগ, কম মানে ভাগ, ঠিক আছে। তাহলে 20 ভাগে, এখন আমি যদি বলি কাউকে যে 50 কিলোমিটার বা 40 কিলোমিটার কত সময় যাবে, তাহলে 40 কিলোমিটার যাবে, যেহেতু আগে তোমরা লক্ষ্য করো 20 কিলোমিটার যায় এক ঘন্টায়, 1 কিলোমিটার কি হবে, 1 কিলোমিটার স্বাভাবিকভাবে 20 কিলোমিটার থেকে 1 কিলোমিটার যে দূরত্বটা অনেক কম, তাহলে তার সময়ও কম লাগবে। 40 কিলোমিটার এখন কিন্তু দূরত্ব বেড়ে গিয়েছে 1 থেকে 40, তাহলে কম হলে আমি কি করছি ভাগ, আর বেশি হলে কি করব, তাহলে ভাগের বিপরীত প্রক্রিয়া করবো। অর্থাৎ ভাগের বিপরীত প্রক্রিয়া কি, গুণ। কার সাথে গুণ করব, উপরের লবের সাথে। তারপরে তোমরা তো ভাগ করতে পারবে শূন্য শূন্য, তাহলে কত সময় লাগলো 2 ঘন্টায়, 40 কিলোমিটার যেতে লাগলো 2 ঘন্টা। এইভাবে আমরা করতে পারি। 50 কিলোমিটার যেতে কত সময় লাগবে এটা আমরা বের করতে পারবো মোটর চালিত নৌকার সাহায্যে, 50 কিলোমিটার যেতে আমাদের কত সময় লাগবে, ওই নিয়মটাকে বলা হয় ঐকিক নিয়ম। প্রথম এক দিয়ে বার করা হয়, প্রথম যতটুকু হোক, তারপরে 1 কিলোমিটার বা 1 ঘন্টায় কতটুকু যায় তা বার করা হয়, তার জন্য একে আমরা কি বলি ঐকিক নিয়ম। তারপর 40 কিলোমিটার যেতে কত সময়, 60 কিলোমিটার বা 50 কিলোমিটার যেতে কত সময় লাগবে, আমরা খুব সহজে এই নিয়মে বের করতে পারি। এখন যদি বলা হয় 50 কিলোমিটার যেতে কত সময় লাগবে, আশা করি তোমরা 50 কিলোমিটার যেতে কত সময় লাগবে তা তোমরা ওই নিয়মে করে বের করতে পারবে। তাহলে দেখো, এই যে মাছ, আমি কি বলেছিলাম যে মাছ থেকে মাছের গল্প, মাছ থেকে বইয়ের নাম কি তোমাদের অঙ্ক বইয়ের নাম গণিতের মজা, প্রথম মাছের গল্প, এই মাছের গল্প থেকে ধীরে ধীরে আমরা গণিতে গেলাম। কিভাবে গেলাম, সবচেয়ে ছোট মাছ, সবচেয়ে ছোট মাছ হলো 1 সেন্টিমিটার লম্বা, ওইটার নাম যদিও তোমাদের ভুয়ে নেই, তারপর ওই মাছটার নাম হলো সবচেয়ে ছোট মাছের নাম ড্রাফ মিন নাও, যদিও তোমাদের বইয়ে নেই, তোমাদের সবচেয়ে ছোট মাছের যা দৈর্ঘ্য তা দেওয়া আছে 1 সেন্টিমিটার, কিন্তু সেই বড় মাছের নামও দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, বড় মাছের ওজনও দেওয়া আছে, কিন্তু সবচেয়ে ছোট মাছ আমরা দেখছি, সবচেয়ে ছোট মাছ যার লম্বা মাত্র 1 সেন্টিমিটার, তাহলে এটার নাম হলো, এটা আমাদের এদিকে পাওয়া যায় না, আমেরিকাতে পাওয়া যায়, আমেরিকাতে পাওয়া যায় সবচেয়ে ছোট মাছ। তাহলে দেখো, আমরা একটু মনে করে নেই যে আমরা কি কি পড়লাম, ঠিক আছে। আমরা তো আধা ঘন্টা ধরে, তোমরা নিশ্চয়ই খাতা নিয়ে বসেছ, বই খুলে বসে আছো, কি কি একবার আবার আমরা
মনে করেন? শুরু হয়েছিল মাছ দিয়ে, তারপর মাছতে গেল মাছের দৈর্ঘ্য, সবচেয়ে ছোট মাছের দৈর্ঘ্য কতটুকু, আবার সবচেয়ে বড় মাছ কতটুকু লম্বা বা দৈর্ঘ্য কতটুকু, তার ওজন কতটুকু। তাহলে মাছ থেকে হলো এলো দৈর্ঘ্য ওজন, অর্থাৎ লম্বা এবং দৈর্ঘ্য যে ওজন, অর্থাৎ অঙ্ক, গণিত। তারপরে আমরা কি দেখলাম, বিভিন্ন ধরনের মাছ, এই মাছেরা ছোট ছোট মাছ তারা ঝাঁকে ঝাঁকে থাকে যাতে বড় মাছ তাদের আক্রমণ করতে না পারে। তারপরে এই মাছ ধরা নিয়ে যারা সমুদ্রের উপকূলে বাস করে তারা তাদেরকে বলে মৎস্যজীবী। তারা কিভাবে মাছ ধরে, কি পদ্ধতিতে সমুদ্রে যায়, তারা তো নিশ্চয়ই সমুদ্রে যায় প্রথম দিকে যেত কাঠের বেলা নিয়ে, তারপরে মেশিন চালিত নৌকা নিয়ে যেত। ঠিক আছে, তোমরা যা পড়ালাম তোমরা দেখবে আবার বই এবং বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে।